সুপ্রিয় শিক্ষার্থী সবাইকে আজকের বাংলা প্রথম পত্রের ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আমি আরাফাত আল মাসুদ, প্রভাষক, বাংলা বিভাগ, মাইলস্টোন কলেজ। সবাই আশা করি ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। আজ আমরা যে টপিকটা আলোচনা করব, গত ক্লাসে তোমাদের শুরু করেছিলাম সুচেতনা এই কবিতাটি, কবি জীবনানন্দ দাশের লেখা। এই কবিতার আলোচনা আমরা গত সপ্তাহে করেছিলাম, আজকে আমরা এই কবিতার সৃজনশীল প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব। তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি একটি ক্রিয়েটিভ প্রশ্ন লিখেছি, তোমাদের বইতে যেই প্রশ্নটি দেওয়া আছে আমরা সেই প্রশ্নটি এখানে আলোচনা করব। তো আমরা ক্রিয়েটিভ প্রশ্নটি আলোচনা করার আগে যে বিষয়গুলি একটু বলতে হয়, সৃজনশীল প্রশ্ন লেখার নিয়ম সেই বিষয়টিও কথা বলি। তোমরা জানো সৃজনশীল প্রশ্নে মোট চারটি অংশ থাকে, জ্ঞানমূলক, অনুধাবনমূলক, প্রয়োগমূলক এবং উচ্চতর দক্ষতামূলক। জ্ঞানমূলক 1 নম্বর, প্রয়োগমূলক 2 নম্বর, উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন 3 নম্বর এবং দুঃখিত প্রয়োগমূলক 3 নম্বর এবং উচ্চতর দক্ষতামূলক প্রশ্নটি 4 নম্বর। এই মোট আমাদের 10 নম্বর এক একটি সৃজনশীল প্রশ্ন। জ্ঞানমূলক প্রশ্নের উত্তর সবসময় এক বাক্যে লিখতে হবে। তোমাদের যে প্রশ্নটি দেয়া থাকবে তোমরা ওই প্রশ্নের উত্তর এক বাক্যে লিখবে। আমরা অনেক সময় দেখি অনেকে এক শব্দে লেখে, কিন্তু এটি সঠিক নিয়ম নয়। তোমাদের অবশ্যই উত্তরটি এক বাক্যে লিখতে হবে। অনুধাবনমূলক প্রশ্নে 2টি প্যারা থাকে, একটি হচ্ছে অনুধাবনের জ্ঞান আর একটি হচ্ছে অনুধাবনের অনুধাবন অংশ। অনুধাবনের জ্ঞান অংশে তোমাদের যে বিষয়টি জানতে চাওয়া হয়, মানে প্রশ্নে যা উল্লেখ থাকবে সেই বিষয়টি তোমরা এক বাক্যে, পুরো প্রশ্নের উত্তরটি তোমরা এক বাক্যে লিখবে। এবং এরপরের যে প্যারাটা সেখানে তোমরা 3 বাক্য, 4 বাক্য অথবা 5 বাক্যে তোমরা সেটি ব্যাখ্যা করবে। মনে রাখবে অনুধাবনের জ্ঞান এক বাক্যে হবে, অনুধাবনের অনুধাবন অংশ 4 বা 5 বাক্য হতে পারে। এরপর আসা যাক প্রয়োগমূলক প্রশ্ন। প্রয়োগমূলক প্রশ্নে মোট 3টি অংশ থাকে, প্রয়োগের জ্ঞান, প্রয়োগের অনুধাবন এবং প্রয়োগের প্রয়োগ অংশ। প্রয়োগের জ্ঞান সবসময় এক বাক্যে হয়ে থাকে, তোমরা এক বাক্যে ওই প্রশ্নের উত্তরটি লিখবে। সাধারণত প্রয়োগমূলক প্রশ্নে যেটি চাওয়া হয় যে সাদৃশ্য অথবা বৈসাদৃশ্য, উদ্দীপকের সাথে মূল কবিতার বা গল্পের কোন অংশে সাদৃশ্য রয়েছে বা কোন অংশের বৈসাদৃশ্য রয়েছে সেই বিষয়টি তোমাদের বের করতে হবে। তাহলে প্রথমে প্রয়োগের জ্ঞানে তোমরা এক বাক্যে সেই প্রশ্নের উত্তরটি লিখবে, মূলত কী কারণে সাদৃশ্য বা কী কারণে বৈসাদৃশ্য, তুলনাটা তোমরা এক বাক্যে করবে। দ্বিতীয় প্যারা হচ্ছে যেটি প্রয়োগের প্রয়োগ অংশ, প্রয়োগের অনুধাবন অংশ, সেখানে তোমরা কী করবে ওইভাবে 4 বা 5 বাক্যে তোমরা যেটা লিখবে সেটা হচ্ছে বইয়ের যে অংশ থেকে উদ্দীপকটা নেওয়া হয়েছে, বইয়ের ওই কবিতার বা গল্পের ওই অংশের ব্যাখ্যাটা তোমরা লিখবে। এবং প্রয়োগের তৃতীয় প্যারা হচ্ছে প্রয়োগের প্রয়োগ অংশ, এখানে তোমরা যেটা করবে যে প্রয়োগের মানে বইয়ের ওই অংশ এবং উদ্দীপক এই 2টির মধ্যে সাদৃশ্য বা বৈসাদৃশ্য কোন জায়গায় তা উল্লেখ করবে। প্রশ্ন যদি বলা হয় সাদৃশ্য দেখাও, সাদৃশ্য দেখাবে। যদি প্রশ্নে বলা হয় বৈসাদৃশ্য, তাহলে বৈসাদৃশ্য তোমরা বের করবে। প্রশ্নে যা চাওয়া হবে তোমরা সেইভাবে উত্তরটি বের করবে। এইগুলো আমাদের প্রয়োগমূলক প্রশ্ন। এরপর আসা যাক উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন। উচ্চতর দক্ষতামূলক প্রশ্নে 4টি অংশ থাকে, উচ্চতর দক্ষতার জ্ঞান, উচ্চতর দক্ষতার অনুধাবন, উচ্চতর দক্ষতার প্রয়োগ এবং উচ্চতর দক্ষতার বিশ্লেষণ। জ্ঞান অংশ বরাবরের মতোই এক বাক্যে হবে। প্রয়োগ সাধারণত উচ্চতর দক্ষতা প্রশ্নে যেটা চাওয়া হয় যে সমগ্র ভাগ হয় সমগ্র ভাব ধারণ করা হয়নি, অথবা একটি বাক্য দিয়ে বলা হলো এটি বিশ্লেষণ করো, অথবা বলা হলো যে এই এই ব্যাপারে যুক্তি প্রদান করো, যুক্তি বিশ্লেষণ, মূলত এগুলি উচ্চতর দক্ষতায় চাওয়া হয়। তোমরা এক বাক্যে তোমরা সেই উত্তরটি লিখবে উচ্চতর দক্ষতার জ্ঞানে। এরপরে উচ্চতর দক্ষতার অনুধাবন অংশে তোমরা বইয়ের অংশের ব্যাখ্যা দিবে। প্রয়োগ অংশে তোমরা কী করবে যে মানে বই এবং যে উদ্দীপক দুটার মধ্যকার যে বিষয়টি জানতে চাওয়া হয়েছে, কী কারণে সমগ্রভাব ধারণ হয়নি, অথবা কী কারণে যুক্তিটি মতামতটি যুক্তিসঙ্গত নয়, তোমরা ওইটার তুলনা করে
তৃতীয় প্যারায় লিখবে। আমরা দেখতে পাচ্ছি উচ্চতর দক্ষতার জ্ঞান, অনুধাবন এবং প্রয়োগ তিনটি অংশেই কিন্তু প্রয়োগের মতোই, ঠিক প্রয়োগমূলকের মূলকের তিনটি অংশের মতোই কিন্তু উচ্চতর দক্ষতার প্রথম তিনটি অংশ। শেষ অংশটি হচ্ছে তোমার নিজের মতামত বা মন্তব্য। উদ্দীপক এবং বইয়ের ওই অংশে, কবিতা বা গল্পের ওই অংশের আলোকে তোমার নিজস্ব মতামত বা মন্তব্য তুমি লিখবে, সেটিও কিন্তু অন্যান্য প্যারার মতোই চার পাঁচ বাক্যে হবে। তাহলে দেখতে পাচ্ছি আমরা সৃজনশীল প্রশ্নের যে চারটি অংশ, এই ঠিক কোন প্রশ্নের কয় প্যারা কীভাবে লিখতে হবে এটা তোমরা অবশ্যই প্র্যাকটিস করবে ঠিক এইভাবে। কারণ অনেক ক্ষেত্রে আমরা দেখি অনেক ছাত্র পরীক্ষায় রেজাল্ট দেওয়ার পর বলে, স্যার আমি তো আনসার ঠিকমতো লিখেছিলাম কিন্তু নাম্বার কম পেলাম কেন? আসলে হয়তো সে ঠিকমতো নিয়ম মেনে উত্তর লেখেনি। আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে কোন প্রশ্ন কয় প্যারা এবং কোন প্যারায় আমাদের কী লিখতে হবে, এই বিষয়টি মাথায় রাখলে আসলেই তোমরা যদি প্র্যাকটিস করো ঠিক এইভাবে তাহলে তোমরা অবশ্যই ক্রিয়েটিভ প্রশ্নে অনেক ভালো করতে পারবে। এখন আমরা আসি আমাদের আজকের যে সুচেতনা, জীবনানন্দ দাশের এই কবিতার যে আলোচনা আমরা করেছিলাম গত সপ্তাহে, আজকে আমরা এটির প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রথমে আসে জ্ঞানমূলক প্রশ্ন। জ্ঞানমূলক প্রশ্ন আসলে প্রতিটি বাক্য থেকেই, প্রতিটি লাইন থেকে হতে পারে, সেটা গদ্য এবং কবিতা দুই ক্ষেত্রে কিন্তু একই কথা, যে কবি পরিচিতি বা লেখক পরিচিতি এখান থেকে জ্ঞান হতে পারে, অথবা মূল যে কবিতা গল্প মূল ভিতরে যা যা আছে সেখান থেকে যে কোনো লাইন যে কোনো পঙ্ক্তি থেকেই জ্ঞানমূলক হতে পারে, কিন্তু শব্দার্থ টিকা এখান থেকে জ্ঞানমূলক হতে পারে, পাঠ পরিচিতি এখান থেকেও জ্ঞানমূলক হতে পারে। অর্থাৎ কবিতা এবং গদ্যের ক্ষেত্রে পুরো অংশের যে কোনো অংশ থেকেই কিন্তু জ্ঞানমূলক হওয়ার সুযোগ রয়েছে। অনুধাবনমূলক প্রশ্নের ক্ষেত্রে বলতে হয় যে অনুধাবনমূলক প্রশ্ন গদ্যে আমরা কিছু মানে বাক্য বাছাই করতে পারি, কিছু লাইন বাছাই করতে পারি, কিন্তু কবিতার ক্ষেত্রে কিন্তু নির্দিষ্ট কোনো পঙ্ক্তি বাছাই করা সম্ভব নয়। বলা যাবে না যে এই পঙ্ক্তিগুলি বেশি গুরুত্বপূর্ণ বা এই পঙ্ক্তিগুলো অনুধাবনের জন্য অগুরুত্বপূর্ণ, এইভাবে কিন্তু বাছাই করা যায় না। কবিতার ক্ষেত্রে কিন্তু প্রতিটি পঙ্ক্তি গুরুত্বপূর্ণ, প্রতিটি পঙ্ক্তি কিন্তু অনুধাবন হবার যোগ্যতা রাখে। কাজেই তোমাদের অবশ্যই প্রতিটি পঙ্ক্তির ব্যাখ্যা খুব ভালো করে জানতে হবে, তাহলে ওই কবিতা থেকে যে ধরনের অনুধাবন আসুক না কেন তোমরা উত্তর করতে পারবে। আর প্রয়োগমূলক উচ্চতর দক্ষতা এই দুটো অংশের সাথে যেহেতু উদ্দীপকের সম্পর্ক রয়েছে, জ্ঞান আর অনুধাবন এর সঙ্গে কিন্তু উদ্দীপকের কোনো সম্পর্ক নেই, কিন্তু প্রয়োগ আর উচ্চতর দক্ষতার সাথে উদ্দীপকের সম্পর্ক রয়েছে। কাজেই উদ্দীপকটি ভালো করে বুঝতে হবে এবং উদ্দীপকটি কীভাবে আমাদের মূল টপিকের সাথে সম্পর্কিত সেটা আমাদের জানতে হবে। এখানে আমি তোমাদের বইতে যে উদ্দীপকটি দেওয়া আছে সেটি আমি লিখলাম, অদ্ভুত আধার এক এসেছে এই পৃথিবীতে আজ, যারা অন্ধ সবচেয়ে বেশি আজ চোখে দেখে তারা, যাদের হৃদয়ে কোনো প্রেম নেই, প্রীতি নেই, করুণার আলোড়ন নেই, পৃথিবী অচল আজ তাদের সুপরামর্শ ছাড়া, যাদের হৃদয়ে গভীর আস্থা আছে আজও মানুষের প্রতি, এখনও যাদের কাছে স্বাভাবিক বলে মনে হয় মহৎ সত্য বা রীতি কিংবা শিল্প অথবা সাধনা, শকুন ও শিয়ালের খাদ্য আজ তাদের হৃদয়। আমরা দেখতে পাচ্ছি এখানে একটি, এটা কিন্তু জীবনানন্দ দাশেরই একটি কবিতা, ওই কবিতা থেকে উদ্দীপক দেওয়া হয়েছে। এখন আমাদের এই কবিতার সাথে আমাদের মূল যে পাঠ্য সুচেতনা কবিতার সাথে আমরা সম্পর্ক কীভাবে সেটা আমরা দেখব। প্রথমে আসা যাক এর জ্ঞানমূলক প্রশ্ন, সুচেতনা কবিতাটি জীবনানন্দ দাশের কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। সুচেতনা এই কবিতাটি নেওয়া হয়েছে জীবনানন্দ দাশের বনলতা সেন কাব্যগ্রন্থ থেকে। তোমাদের পাঠ পরিচিত অংশে এটা আছে, তোমরা খুব ভালো করে এগুলি দেখে নেবে। এরপরে আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে, পৃথিবীর গভীর গভীরতর অসুখ এখন ব্যাখ্যা করো। পৃথিবীর গভীর গভীরতর অসুখ এখন, আমরা জানি এই কবিতা যেহেতু কবি যখন কবিতা লিখছেন তখন পৃথিবীতে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলমান এবং তার যে একটা মানে বিষণ্নতা কবির ভিতরে কাজ করছে, এবং মূলত এখানে শুধু যে বিশ্বযুদ্ধের বিষয়টি আসছে তা নয়, এখানে আসলে পৃথিবীতে যে বিভিন্ন সময়ে যে অবিচার অন্যায় যে অনাচার যে শোষণ বৈষম্য এগুলি চলছে তাকেই মূলত ইঙ্গিত করা হয়েছে। তাহলে এখানে পৃথিবীর গভীর গভীরতর অসুখ এখন বলতে পৃথিবীতে চলমান যে অবিচার অন্যায় নিপীড়ন
এগুলিকে ইঙ্গিত করা হয়েছে। আমরা এইভাবে জ্ঞানটা উল্লেখ করে এরপর আমরা এটাকে ব্যাখ্যা করব পরবর্তী চার বা পাঁচ বাক্যে। এরপর আসা যাক উদ্দীপকে সুচেতনা কবিতার কোন দিকটি প্রতিফলিত হয়েছে। আমরা তো উদ্দীপকটি পড়লাম, খেয়াল করো উদ্দীপকে কিন্তু পৃথিবীর এই যে ধ্বংসাত্মক যে দিকটি, মানবিক বিপর্যয় দিকটি উল্লেখ করা হয়েছে, কারণ অদ্ভুত আঁধার এসেছে পৃথিবী জুড়ে, এখন অদ্ভুত অন্ধকার। কারণ কবি বলছেন এখানে যে যাদের হৃদয়ে প্রেম নেই, প্রীতি নেই, করুণা আলোড়ন নেই, তাদের পরামর্শ ছাড়া এখন পৃথিবী অচল হয়ে গেছে। অথচ যাদের কাছে স্বাভাবিক বলে মনে হয় সত্য রীতি, সত্য বা মহৎ সত্য বা রীতি কিংবা শিল্প সাধনা, তাদের তারা এখন শকুন ও শিয়ালে খাদ্য হয়ে গেছে। তাহলে দেখতে পাচ্ছি এখানে পৃথিবী জুড়ে যে অন্যায় অবিচার এবং পৃথিবীতে যারা শোষক তাদের যে দাপট পৃথিবী জুড়ে, এবং এর বিপরীতে যা সত্যিকার অর্থেই মানবিক, তাদের যে আসলে বিপর্যয়, তারা যে আসলে তাদের অবস্থান থেকে তাদেরকে অনেক দূরে তারা সরে আছে, এই বিষয়টি এখানে উল্লেখ করা হয়েছে। তাহলে দেখতে পাচ্ছি এখানে, এবং আমরা যদি কবিতার সঙ্গে দেখি, কবিতায় মূলত এই বিষয়টি কিন্তু আছে, ওই যে পৃথিবীর গভীর গভীরতর অসুখ এখন, কিংবা এই পৃথিবীর অনরক্ত সফলতা সত্য, এই যে পৃথিবীর যে নেতিবাচক দিকটিকে আমরা দেখতে পাই মূল কবিতায়, সেই নেতিবাচক দিকটি কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি, সেই নেতিবাচক সেই অনাচারের দিকটি কিন্তু আমাদের উদ্দীপকেও আছে। কাজে আমরা এর সঙ্গে দুটো অংশে আমরা মূলত মিল দেখতে পাচ্ছি। তাহলে দেখতে পাচ্ছি আমরা প্রয়োগের জ্ঞানটা আমরা লিখব কীভাবে, যে উদ্দীপ কবিতার যে নেতিবাচক ও ধ্বংসাত্মক দিকটি উদ্দীপকে প্রতিফলিত হয়েছে, এই আমাদের প্রয়োগের জ্ঞানটা হয়ে গেল। এরপর আমরা খ মানে প্রয়োগের যে অনুধাবন এবং প্রয়োগ অংশ কীভাবে লিখব, যেটা আমি একটু আগে তোমাদের কাছে ব্যাখ্যা করেছিলাম যে কীভাবে আমাদের লিখতে হবে প্রয়োগের অনুধাবন এবং প্রয়োগের প্রয়োগ অংশ, তোমরা ঠিক সেভাবে এটি লিখবে। এরপর আসা যাক ঘ নম্বর প্রশ্ন হচ্ছে আমাদের উদ্দীপকে সুচেতনা কবিতার সমগ্র দিকটি উন্মোচিত হয়নি, মূল্যায়ন করো। কী মনে হয় আসলে কি কবিতায় উদ্দীপকের মধ্যে কি আমাদের পুরো কবিতার থিমটি আছে? না, নেই। কারণ উদ্দীপকে শুধুমাত্র নেতিবাচক দিকটি উল্লেখ আছে, ইতিবাচক দিকটি উল্লেখ নেই। কিন্তু আমাদের মূল কবিতা আমরা দেখতে পাচ্ছি কবি কিন্তু আশাবাদী, কবি বিশ্বাস করেন যে একদিন ইতিবাচকতা জয় হবে, শাশ্বত রাত্রির বুকে সকলে অনন্ত সূর্যোদয়, কবি সেই সূর্যোদয়ের স্বপ্ন দেখেন এবং তিনি তা বিশ্বাসও করেন। কাজেই উদ্দীপকে কিন্তু আমরা শুধুমাত্র নেতিবাচক দিকটাই দেখতে পাচ্ছি, ইতিবাচক দিকটি কিন্তু দেখতে পাই না। কিন্তু আমাদের মূল কবিতায় কিন্তু ইতিবাচক মানে নেতিবাচক দিকটির পাশাপাশি ইতিবাচক দিকটিরও বর্ণনা করা আছে, এবং শেষ পর্যন্ত পৃথিবীতে ইতিবাচকতা জয় হবে সেই বিষয়টি কিন্তু উঠে এসেছে। কাজে আমরা বলতে পারি উদ্দীপকে শুধুমাত্র নেতিবাচক দিকটি উঠে আসায় উদ্দীপকটি সুচেতনা কবিতার সমগ্র দিক উদ্দীপকে সুচেতনা কবিতার সমগ্র দিকটি উন্মোচিত হয়নি, এটা আমরা জ্ঞান লিখলাম। এরপর আমি যেভাবে তোমাদের বলেছিলাম এর অনুধাবন প্রয়োগ এবং বিশ্লেষণ অংশ তোমরা কীভাবে লিখবে, তোমরা সেভাবে একটা প্র্যাকটিস করবে। তাহলে আমরা একটি মানে এই কবিতার একটি ক্রিয়েটিভ প্রশ্ন আমরা আলোচনা করলাম বইতে যেটি আছে, এইভাবে আরও ক্রিয়েটিভ প্রশ্ন হতে পারে, তোমরা যত বেশি প্র্যাকটিস করবে। আসলে ক্রিয়েটিভ প্রশ্ন প্র্যাকটিসের কোনো বিকল্প নেই, এমন না যে আমি এটা কোনো মুখস্থবিদ্যা না যে মুখস্থ করে গেলাম তারপর সেটা পরীক্ষায় আনসার করলাম, এরকম কোনো সুযোগ নেই। তোমরা জানো ক্রিয়েটিভ প্রশ্নে ভালো করার জন্য সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে প্র্যাকটিস, প্র্যাকটিস এবং প্র্যাকটিস। তোমরা নিয়মিত প্র্যাকটিস করবে, আশা করি তোমাদের কাছে এই কবিতাটি অনেক সহজ হয়ে যাবে, এবং এই কবিতা থেকে যে ধরনের ক্রিয়েটিভ প্রশ্ন হোক না কেন তোমরা উত্তর করতে পারবে। তো এই ছিল আমাদের আজকের সুচেতনা কবিতা নিয়ে সৃজনশীল প্রশ্নের আলোচনা। আশা করি তোমরা বুঝতে পেরেছ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো। খোদা হাফেজ।